কাতার বিশ্বকাপে ইসলামী মোরাল তৈরি করা হয়েছে, অনেক ইসলামিক স্কলারকে আহ্বান করা হয়েছে, এটা কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, বিশ্বকাপ ফুটবল নিয়ে নতুন করে বলার কিছু নাই। এই বিশ্বকাপ ফুটবল বলেন, ক্রিকেট বলেন, বা এই জাতীয় যত বড় বড় খেলার আসর বলেন, এগুলো বর্তমান যুগে দাজ্জালীয় আসরের সবচেয়ে বড় আসর। এগুলো মুসলমানের ইমানি চেতনাকে ধ্বংস করা, ভোতা করা, শয়তানের সবচেয়ে বড় হাতিয়ারগুলোর একটি, হাজারো পাপাচারের সমাহার। এগুলো মুসলমানের ইমানি চেতনা নষ্ট করে দেয়, আমাদেরকে এই খেলাধুলার প্রতি এডিকশন এবং আসক্তি তৈরি করে দেয়, আখেরাতকে ভুলিয়ে দেয়। এগুলো সবগুলোর আয়োজনটাই হলো গোটা এই শয়তানি সভ্যতার অন্যতম ষড়যন্ত্র, ইমান নষ্ট হওয়ার জন্য। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে যদি ইসলামের কথা কেউ বলার সুযোগ পায়, কেউ এখানে আসছে খেলা দেখতে, এই ওসিলা তাকে যদি কেউ ইসলামের দাওয়াত দিতে পারে, অবশ্যই সেটা প্রশংসনীয়। ডক্টর জাকির নায়েককে সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ দেয়া হচ্ছে বলে আমরা শুনেছি। যদি এটি সত্য হয়ে থাকে, তিনি যদি সেখানে ইসলাম প্রচার করার সুযোগ পেয়ে থাকেন, সেটাতে আমি কোনো সমস্যা দেখি না। একজন আলেম একটা মদের আসরে মাদকাসক্তরা মদ পান করছে, সেখানে গিয়ে যদি তাদেরকে দাওয়াত দেয়, তাদেরকে যদি ভালো পথে আহ্বান করতে পারে, অবশ্যই সেই কাজটা ভালো, সেটাকে খারাপ বলার কোনো কারণ থাকতে ওই আসর খারাপ হতে পারে, কিন্তু সে আসরে যে ভালো কিছু করতে কোনো অসুবিধা নাই। বিদায় সেখানে যদি ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়ে থাকে, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। বরং আমাদেরকে যেখানে পাপ হয়, যারা পাপে লিপ্ত তাদেরকেও দাওয়াত দিতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে আপনি যেখানে পাপাচার হয় সেখানে দাওয়াতের উদ্দেশ্যে গিয়ে নিজে সেখানে বিপদে পড়েন বা রিস্কে পড়েন না, যে রিস্ক মুক্ত থাকতে পারেন সে সেখান থেকে করবেন। এই জন্য যদি কোনো জায়গায় যত খারাপ কাজ হোক, মানুষ যত খারাপ কাজে লিপ্ত থাকুক, তাকে দাওয়াত দেওয়ার সুযোগ থাকলে সেই সুযোগ গ্রহণ করাতে আমি অন্তত কোরআনের আলোকে কোনো অসুবিধা দেখি না, বরং এটা অ্যাপ্রিসিয়েট এবং স্যালিউট জানানোর মতো কাজ ইনশাআল্লাহ।